পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার কঙ্কালের মাথার খুলি। ঘটনায় চাঞ্চল্য হাবড়া থানা এলাকায়। পুলিশ খুলিটি উদ্ধারের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে। সাত সকালে পুকুর পাড়ে ঘুরতে গিয়ে চক্ষু চরক কাজ বাসিন্দাদের। পরিত্যক্ত পুকুর পাড়ে পড়ে রয়েছে একটি কঙ্কালের মাথার খুলি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত হীরাপোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ পনেরো দিন ধরে পুকুরে মাটি খোঁড়ার কাজ চলছিল। পুকুরের মধ্যে কোনো জল ছিল না। এদিন পুকুর পাড়ে আমের পাতা আনতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা দেখতে পায় পুকুরের মধ্যেই পড়ে রয়েছে একটি কঙ্কালের মাথার খুলি। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় হাবড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালের মাথার খুলি উদ্ধার করে নিয়ে যায় হাবড়া থানার পুলিশ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মাজেদ আলী মণ্ডল বলেন, আমি আমের পাতা তুলতে এসে দেখি অনেক দিনের পুরনো একটি মৃত মানুষের কঙ্কালের মাথার খুলি পড়ে রয়েছে। এরপর আমি বাড়ি এসে আমার বাড়ির সদস্যদের বিষয়টি জানাই। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যায় ওই জায়গাতে। এই বিষয়ে তিনি আরো বলেন, দেখলাম মানুষের এই মাথাটাই পড়ে আছে বহু দিনের। হ্যাঁ, আমি ওই আমের পাতা গোছাতে এসে দেখি আর দেখা গেছে। আমি আজকের আবার নাতিপুতিদের বললাম, হ্যাঁ ওরা আবার দেখে বলছে হ্যাঁ মানুষেরই মাথা, না আর কিছু নাই, শুধু ওই খবরটাই আছে, বোঝা যাচ্ছে যে এরা মানুষেরই মাথা। হ্যাঁ, দাঁত ফাঁক সব লাগানো আছে, ওই ভাসতে ভাসতে তো আসতে পারে, বা কেউ ফেলে দিয়ে গেছে, কি কি করে বলবো। তবে ওই মাথার খুলিটি কোথা থেকে এলো ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। ছাগলের খোঁটা বই মনে করে তুলেছি, তুলে দেখলাম যে মানছি মাথা, বলে আবার সেই গ্রাম ভাই পুজো এসেছিলাম, ছিল সেরাম থেকে এসেছি, ওই জন্য আবার রেখে চলে এসেছি। আমি আর কারোর সঙ্গে কিছু বলিনি। আরে ভাই আজকে ওখানে কার জোয়ার করতে গেছে, আর কার জোয়ার করতে ভাই দেখেছে, ও লোকের ভাই দেখেছে, অন্য অন্য লোকের দেখেছে, ওখানেই রয়েছে অনেকদিন, আমি তিন দিন ধরে দেখেছি, অনেক কদিন রয়েছে ওখানে, তারা দিন পনেরো হবে জল ছুঁকে। হ্যাঁ, তারপর ঠিক ওটা রয়েছে ওখানে, তখন জানি না, কেউ কেউ জানে না, আমিও জানি না। তো আমি ওই ওখানে ছাগল পুত্রি গিয়ে দেখতে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।